বর্তমান সময়ে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা অথবা আপনার অজান্তে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটি আপনি কীভাবে দেখবেন? তো বিয়ার্স, আপনি এটি দেখার জন্য প্রথমে চলে আসবেন ফেসবুক লাইটে। তো বিয়ার্স, ফেসবুক লাইটে চলে আসার পর উপর দেখতে পাচ্ছেন তিনটে অপশন শো করছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিয়ার্স আপনি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স নিচে শো করছে সেটিং, আপনার সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে দুটো নাম্বার শো করছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনার বিয়ার্স এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বিয়ার্স আপনার এখানে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে শো করছে হোয়ার ইউ আর লগড ইন। এখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনার ডিভাইসের নামটা শো করবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন শো করছে সিমোর, আপনার এখান থেকে সিমোরের উপর একটা ক্লিক করবেন। সিমোরের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে যে ডিভাইসে লগ ইন করা হয়েছে সকল ডিভাইসের লিস্ট কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা স্যামসং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম প্লাসে লগ ইন করা রয়েছে, কিন্তু এটা কিন্তু বিয়ার্স আমার ডিভাইস। আপনি বিয়ার্স এভাবে নিচে স্ক্রল করবেও দেখবেন। আপনি যদি দেখেন যে বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে এমন একটা আনকমন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে যে ডিভাইসটা আপনার নয়, অথবা বিয়ার্স যে মোবাইল থেকে লগ ইন করা আছে সেই মোবাইলটা আপনার নয়, তাহলে আপনি বুঝে নিতে হবে যে বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, অথবা বিয়ার্স আপনার পরিচিত অথবা অপরিচিত কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা জেনে ফেলেছে যার কারণে সে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছে। তো বিয়ার্স আপনি তাহলে তাকে কীভাবে লগ আউট করবেন? লগ আউট করার জন্য বিয়ার্স আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। একেবারে নিচে চলে এসে দেখতে পাচ্ছেন বিয়ার্স শো করছে লগ আউট অল সিজন। আপনার বিয়ার্স এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে শো করছে লগ আউট, আপনার লগ আউটের উপর একটা ক্লিক করবেন। লগ আউটের উপর ক্লিক করার পর এখন কিন্তু বিয়ার্স যে যে ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হলো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে শো করছে চেঞ্জ পাসওয়ার্ড। আপনার চেঞ্জ পাসওয়ার্ডে এখানে ক্লিক করে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে ফেলবেন। তাহলে বিয়ার্স পরবর্তীতে কিন্তু সে লগ ইন করতে চাইলে কিন্তু সে আপনার ফেসবুক লগ ইন করতে পারবে না। বিয়ার্স আপনি এভাবে দেখে নিতে পারেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা।